बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी अनलाइन क्लासे सबाइके स्वागतम। आमी आजके तोमादेर जे विषयटी आलोचना करब ता होच्छे द्वितीय अध्यायेर पंचम परिच्छेद मत्स्य संरक्षण आईन। आर शुरूते मत्स्य संरक्षण आईन केन प्रणयन करा हयेछे, उद्देश्य कि, केनई बा এই আইনটা প্রয়োগ করা হবে, কোন ক্ষেত্রে প্রয়োগ করা হবে সেই সম্পর্কেই আজকের আলোচনা। তো শুরুতে যদি আমরা জানি মৎস্য সংরক্ষণ আইনটা আসলে কী, কেন এটা কীভাবে প্রচলনটা শুরু হলো সেই সম্পর্কে কিছু কথা। দেখো দিন দিন তোমাদের তোমরা এখানে লক্ষ্য করো যে দিন 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 আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে এবং সেই সাথে মাছের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে জেলেরা দেশের বিভিন্ন জায়গার জলাশয় হতে প্রায় ছোট বড় সব মাছই ধরছে। এ থেকে রক্ষা পাচ্ছে না পোনা মাছ ও প্রজননক্ষম মাছ, অর্থাৎ পেটের ভিতরে ডিম থাকাকালীন অবস্থায় এই প্রজননক্ষম মাছগুলো ধরে ফেলা হয়, যার ফলে ডিমওয়ালা মাছগুলো ধরে ফেলার ফলে এই ডিম না ছাড়ার কারণে যে পরিমাণ মাছ পরবর্তীতে উৎপাদন হয়তো সেই পরিমাণ মাছটা আর উৎপাদন হয় না, ফলে প্রাকৃতিক জলাশয় থেকে ক্রমান্বয়ে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে, এমনকি কিছু কিছু প্রজাতি হারিয়ে যেতে বসেছে। মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য যেন কমে না যায় বরং বৃদ্ধি পায় এবং একটি গ্রহণযোগ্য পর্যায়ে থাকে, এই জন্য সরকার মাছের আকার, প্রজনন ও বিচরণ ক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধিনিষেধ আরোপ করে 1950 সালে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করে। এটি সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন নামেই পরিচিত। পরবর্তীকালে বাস্তব প্রয়োজনে বিভিন্ন আইন সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় এই আইনের উল্লেখযোগ্য বিধি। আমি বিধি সম্পর্কে আলোচনা করার আগে এখানে যে বিষয়টি এখান থেকে যে যে প্রশ্নগুলো থাকতে পারে, মৎস্য সংরক্ষণ আইনটা কি, মৎস্য মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য যেন কমে না যায় বরং বৃদ্ধি পায়, গ্রহণযোগ্য পর্যায়ে যাতে থাকে, এজন্য সরকার মাছের আকার, প্রজনন বৃদ্ধি, বিচরণ ক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধিনিষেধ আরোপ করে। কত সালে? 1950 সালে। এই যে আইনটা এটাকে বলা হয় মৎস্য সংরক্ষণ আইন। এই প্রশ্ন থাকবে মৎস্য সংরক্ষণ আইন কাকে বলে আর কত সালে এটা প্রণয়ন করা হয়, এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে। আবার আরেকটা প্রশ্ন থাকবে তোমাদের মৎস্য সংরক্ষণ আইন প্রণয়নের কারণটা কি, কেন এই আইনটা প্রণয়ন করা হলো, তাহলে এই সম্পূর্ণটাই তোমাদের দিয়ে দিতে হবে। এখন আসো উল্লেখযোগ্য বিধিসমূহ, মৎস্য সংরক্ষণ আইনের উল্লেখযোগ্য বিধিসমূহের ভিতরে কি কি আছে একটু দেখো। চাষের উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তি কর্তৃক প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর আষাঢ় মাসের মাঝামাঝি হতে পৌষ মাসের মাঝামাঝি মাস পর্যন্ত 23 সেন্টিমিটার বা 9 ইঞ্চির নিচের মৃগেল, কালবাউস, ঘানিয়া ইত্যাদি এবং নভেম্বর হতে মে মাস অর্থাৎ কার্তিক মাসের মাঝামাঝি হতে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তোমার মাস পর্যন্ত 23 সেন্টিমিটারের নিচে অর্থাৎ 9 ইঞ্চি নিচে ইলিশ, যেটাকে ঝাটকা বলি আমরা, এই ঝাটকা নভেম্বর হতে এপ্রিল
কার্তিক মাসের মাঝামাঝি হতে বৈশাখ মাসের মাঝামাঝি মাস পর্যন্ত 30 সেন্টিমিটারের নিচে পাঙাশ, ফেব্রুয়ারি হতে জুন, মাঘ মাসের মাঝামাঝি হতে আষাঢ় মাসের মাঝামাঝি সময় পর্যন্ত 30 সেন্টিমিটার থেকে 12 ইঞ্চি ছোট আকারে সিলন, বোয়াল, আয় মাছ ধরা, নিজের দখলে রাখা, পরিবহন করা নিষিদ্ধ। আর এখান থেকে যে প্রশ্নটা, এই 1 নম্বর পয়েন্ট থেকে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে, 1 নম্বর প্রশ্নগুলো ঝাটকা কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আসো 23 সেন্টিমিটার, কোন কোন মাস মে ফেব্রুয়ারি মাস থেকে, বা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নই হচ্ছে একটা, ঝাটকা কাকে বলে। এরপরে আসো 2 নম্বর প্রশ্ন, সরি 2 নম্বর বিধিটা, চাষের উদ্দেশ্য ব্যতীত সাধারণভাবে নদী নালা খাল বিলের সংযোগ স্থানে এরূপ জলাশয়ে প্রতি বছর 1 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত শোল, গজা, টাকি মাছের পোনার ঝাঁক বা মা মাছ ধরা ধ্বংস করা যাবে না। এরপরে আসো জলসেচ, 3 নম্বর জলসেচ বন্যা নিয়ন্ত্রণ বা নর্দমা উদ্দেশ্য ব্যতীত নদী নালা খাল বিলে অস্থায়ী বাঁধ বা কোনোরূপ অবকাঠামো নির্মাণ করা যাবে না। 4 নম্বর দেখো, নদী নালা খাল বিলে অস্থায়ী স্থাপনা, ফিক্সড ইঞ্জিন, মৎস্য আহরণ করা যাবে না, এরূপ ক্ষেত্রে স্থায়ী স্থাপনা অপসারণ এবং বাজেয়াপ্ত করা যাবে। এরপরে আসো অভ্যন্তরীণ জলাভূমিতে বিষ প্রয়োগ, পরিবেশ দূষণ, বাণিজ্যিক বর্জ্য ও অন্যবিধ উপায়ে মাছ ধ্বংসের পদক্ষেপ করা যাবে না। অভ্যন্তরীণ জলাভূমিতে বিষ প্রয়োগ, পরিবেশ দূষণ, বাণিজ্যিক বর্জ্য ও অন্যবিধ উপায়ে মাছ ধ্বংসের পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এরপরে আসো 6 নম্বর মাছ ধরার ক্ষেত্রে 4.5 সেন্টিমিটার বা তদ অপেক্ষা কম ব্যাস বা তার ব্যাস বা দৈর্ঘ্যের ফাঁস বিশিষ্ট জাল, প্রচলিত নাম হচ্ছে কারেন্ট জাল, ব্যবহার নিষিদ্ধ। এখানে প্রশ্ন থাকবে কারেন্ট জাল কাকে বলে। ইলিশ, 9 নম্বর ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ, সরকার ঘোষিত ইলিশ অভয়াশ্রম এলাকায় বছরের নির্ধারিত সময়গুলিতে কোনো ব্যক্তি কোনো মাছ ধরতে বা ধরার কারণ সৃষ্টি করতে পারবে না। আরেকবার বলছি, ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ, সরকার ঘোষিত ইলিশ অভয়াশ্রম এলাকায় বছরের নির্ধারিত সময়গুলোতে কোনো ব্যক্তি কোনো মাছ ধরতে বা ধরার কারণ সৃষ্টি করতে পারবে না। এরপরে 8 নম্বর ইলিশ প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, ইলিশ মাছের অবাধ প্রজননের সুযোগ দেওয়ার জন্য প্রজনন ক্ষেত্রগুলোকে প্রতি বছর 15 থেকে 24 অক্টোবর, 1 আশ্বিন থেকে 10 আশ্বিন ইলিশ ধরা নিষিদ্ধ। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 6 নম্বরে থাকতে পারে, যে শাস্তিটা কি, মৎস্য আইন ভঙ্গের শাস্তি, প্রথমবার আইন ভঙ্গকারীর শাস্তি হবে কমপক্ষে 1 মাস হতে 6 মাসের সশ্রম কারাদণ্ড এবং তৎসহ সর্বোচ্চ 1,000 টাকা জরিমানা, পরবর্তীবার আইন ভঙ্গের জন্য কমপক্ষে 2 মাস হতে 1 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড তৎসহ 20,000 টাকা পর্যন্ত, সরি 2,000 টাকা পর্যন্ত জরিমানা। তাহলে দেখো, প্রথমবার আইন ভঙ্গকারীর সর্বোচ্চ শাস্তি, সর্বনিম্ন শাস্তি হচ্ছে 1 মাস হতে 6 মাসের জেল এবং টাকার অঙ্কে যেটা সেটা হচ্ছে 1,000 টাকা জরিমানা। দ্বিতীয়বার আইন ভঙ্গের জন্য কমপক্ষে 2 মাসে হতে 1 বছরের সশ্রম কারাদণ্ড
তৎসহ সর্বোচ্চ 2,000 টাকা জরিমানা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা এই যে মৎস্য সংরক্ষণ আইন, এই মৎস্য সংরক্ষণ আইন থেকে কয়টা প্রশ্ন, 20টি সৃজনশীল, 20টা বহুনির্বাচনী প্রশ্ন, আর শাস্তিটা শিখবা, এই দুইটা প্রশ্নই তোমাদের পড়া থাকবে। অর্থাৎ শাস্তি, মৎস্য সংরক্ষণ আইনের শাস্তি, ঝাটকা কাকে বলে, ঝাটকা, আর 20টা নৈবিত্তিক তৈরি করে খাতায় লিখে আমার ইনবক্সে পাঠিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।